ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় 5 ভারতীয় নাগরিক সহ 43 জনকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে উপজেলার বাঘাডাঙ্গা, মাটিলা, লড়াইঘাট ও শ্যামকুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, অনুপ্রবেশের সংবাদে রাতে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালায় তারা। এ সময় বাঘাডাঙ্গা বিউপির এলাকাধীন কাঞ্চনপুর হতে নারী ও শিশু সহ 16 জন, মাটিলা এলাকা থেকে 3 জন ও শ্যামপুর এলাকা থেকে 5 জনকে আটক করা হয়। এছাড়াও অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় 5 ভারতীয় নাগরিক সহ 15 জন, মাটিলা এলাকা থেকে 3 জন ও লড়াইঘাট এলাকা থেকে 1 জনকে আটক করা হয়। আটককৃত বাংলাদেশিদের বাড়ি ঝিনাইদহ, খুলনা, মাগুরা, বাগেরহাট, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে, আর ভারতীয় 5 নাগরিকের বাড়ি ভারতের বেঙ্গালুর ও নিগড়ি জেলায়। বিকেলে মহেশপুর থানায় শপথ করা হলে তাদের আদালতে পাঠানো হয়। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।